Happy birthday to you. Happy birthday to you. জয়া মানে এত ভালো চুমু খাওয়া শিখলে কার কাছে? একটু ঠিক করে প্রেমও করতে হ্যাঁ এখন না যদি আমরা মানুষকে বলিও যে না আমরা পোলারাইজ নই মানুষ চট করে বিশ্বাস করে না ভর দুপুরবেলা ইন্ডাস্ট্রির পাঁচ মুখ পাঁচ তারকা খেতে বসেছেন তাও আবার মোগলাই মেজাজে সঙ্গে আমার পাশে যিনি আছেন সেই ইন্ডাস্ট্রির জন্মদিন আগে কেকটা কাটা হোক ইন্ডাস্ট্রিটা এই ভদ্রলোক তৈরি করেছেন তারপর থেকে আমাকে প্রচুর এই এই কথা আমি না আমি একজন সবার মতন একজন কর্মী ইন্ডাস্ট্রির কর্মী আচ্ছা জন্মদিনটা তো আজকে সেটা তো আমার কিছু করার নেই তাহলে প্লিজ আগে কাজ এই সবাই মিলে এটা দাও না টিক টিক টুক কাটা একদম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বুম্বাদা হ্যাপি বার্থডে টু ইউ আমাকে জিজ্ঞেস করলেন একটু আগে জয়াকে নিয়ে আপনি কোনো কথা বলছেন না কারণ হ্যালো ওইটার দায়িত্ব নিয়েছে অনির্বাণ আমি অনেক কিছু বলেছি খুব চুমুর চর্চা হচ্ছে সৃজিত হ্যাঁ সেই কি ব্যাপারটা কি আমি তো খাইনি আমায় বলছো কেন তুমি তো সৃষ্টি করেছো না হ্যাঁ একটা চুমুর সৃষ্টি করেছো চুমুর সৃষ্টি চুমুর সৃষ্টি যাটা না তবে একটা খুব ইন্টারেস্টিং মিম দেখলাম যে জয়া মানে চুম্বন দৃশ্যের নিচে জয়া পাঁচ ফোড়নের একটা ছোট ইয়ে যে সেখানে মুখে সংলাপ বসানো যে এত ভালো চুমু খাওয়া শিখলে কার কাছে তার নিচে দ্বিতীয় পুরুষের ছবি পরম আর অরিবান চুমু খাচ্ছে হ্যাঁ পরম অ্যাকচুয়ালি এই ব্যাপারে অথরিটি কাজে পরমের কাছ থেকে তুমি যদি শেখো তুমি শ্রেষ্ঠটা শিখবে বেস্টটা শিখবে কিন্তু আমরা সেখান থেকে শিখি না হ্যাঁ মানে পরিচালক বলেছে স্বশিক্ষা আমরাও তো একটা রোমান্টিক অ্যাঙ্গেল রয়েছে ভয়ঙ্কর ভাবে রোমান্টিক অ্যাঙ্গেল আমি যদি দশম অবতারে এস্টাবলিশ করতে চাই দশম অবতারে আমি রোমান্টিক অ্যাঙ্গেল কেন রেখেছি এই যে প্রত্যেক দিন আমি যখন বাড়ি ফিরি দোতলা থেকে একটা লোক মাথা ভার করে এই তোমার ছবিতে আর প্রেম আসবে না আমি প্রেমের গানগুলো আর লিখবো না অনুপমা আমি তো একই জায়গায় থাকি সো অনুপমায় মুখছে আমাকে একটা রোমান্টিক অ্যাঙ্গেল ঢোকাতেই হয়েছে কারণ ওর প্রেমের গানগুলো সব শিবু কৌশিকদা নিয়ে চলে গেলে কি করে হবে কোনো কিছুই মানে আমি কি বলবো আমার মুখ দেখে যে কষ্ট হচ্ছে না কারো যে ফাঁকা থালা নিয়ে আউদে বসে আছি দিতে শুরু করো ও পেছনে আশা দেখে ফেসবুকে একটা ছোট্ট ক্লিপ দেখলাম সেখানে জয়া কোনো একটা চ্যানেলকে বলছে যে যাই বলেন ঢাকার মতো কাচ্ছি ভারতবর্ষে এই কোনো ইয়ে কিছু পায় না এবার ব্যাপারটা হচ্ছে এটা বুঝতে হবে বিরিয়ানির উৎপত্তি ভারতবর্ষে এটা প্রথমত বুঝতে হবে কাচ্ছি দারুণ খুব ভালো কিন্তু সাথে বিরিয়ানিটা তো অ্যাড করার দরকার নেই শুধু কাচ্ছি বল আসল বিরিয়ানি তো এখানে কাচ্ছি দারুন কিন্তু শ্রেষ্ঠ বিরিয়ানি কলকাতার এই নিয়ে কোনো ডাউট নেই জয়া আর অনির্বাণ ওদের প্রেমটা খুবই বাঙালি প্রেম
বাংলা নির্ভর প্রেম এবং যাতে আধুনিকতা আছে কিন্তু পাশ্চাত্যের ছোঁয়ার থেকে বেশি বাঙালিয়ানার ছোঁয়া বেশি, মানে সেই অনুপাতটা বেশি, এবং দুজনে যে যে ভাষায় প্রেম করেন সে ভাষাটাও খুব ইন্টারেস্টিং। প্রবীণের ওখানে থাকাটাই হচ্ছে ওই দুজনের মধ্যে একটা ওই কি বলে অনেক নায়িকা কমপ্লেক্স হয়ে যাবে, ফোন করবে আমায়, ঋতুপর্ণাই করবে প্রথমে, আমার ঋতু তো প্রথম করবে, তাহলে কি আমাদের জুটিটা তাহলে কি হলো, আমাদের 50তমটা একসাথে এটা করবে, তাহলে ক্রিয়েটরের কাজ করব বোম্বাদের সাথে অনেকবারই 50তম ছবিটা। হ্যাঁ, আমার মনে হয় এটা দেখার পরে লোকে আরো এই জুটিকে দেখতে চাইবে, প্রচন্ডভাবে, তাই না? প্রচন্ড, এটা নিশ্চিতভাবে বলা যায়, নিশ্চিতভাবে বলা যায়। ঠিক, আমরা যিশুকে খুব মিস করছি কিন্তু প্রচন্ড, আর এই খাওয়া দাওয়া হচ্ছে এরকম একটা দুপুরে, হ্যাঁ সবাই আছে যেখানে। আচ্ছা, আমার যিশুর আসলে বিরিয়ানিটা হায়দ্রাবাদী বিরিয়ানি হয়ে গেছে, কলকাতা বিরিয়ানি থেকে আজকে ঠিক হচ্ছে বিরিয়ানি। আমার আমরা যাদেরকে খ্যাতনামি হিসেবে জানি, যারা তাদের কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা জায়গা তৈরি করেছেন দীর্ঘদিন ধরে, এই পুজোতে একসঙ্গে এতগুলো বড় বাজেটের ছবি আসা, এটা কি এক এক করে যদি বলো, এটা কি ঠিক, মানে এটা কি সঙ্গত? আচ্ছা, প্রথমে আমি সঙ্গত নয় কেন, প্রথমত পুজো ব্যবসাটা বেশ কিছুদিন ধরে, বেশ কিছুদিন মানে আমি বলছি 10-12 বছর ধরে, পুজো স্পেশাল বাংলা ছবি, বাংলা ছবি সবসময় পুজোতে ভালো হতো, একটা সময় একটু হারিয়ে গেছিলো, মাল্টিপ্লেক্সের গ্রোথ, একটা নতুন অডিয়েন্স। এখানে সৃজিত মুখার্জির, আমি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এই ভদ্রলোক, আমরা মিলে একটা অটোগ্রাফ থেকে একটা নতুন অডিয়েন্স তৈরি করলাম, এবং নতুন অডিয়েন্স মানে কিন্তু নতুন, হ্যাঁ নতুন অডিয়েন্স মানে মাল্টিপ্লেক্স অডিয়েন্স যেটাকে বলছি, আরও ইউথ, আরও ইয়াং, বাংলা ছবিতে মানে ও তখন অনেক ছোটো, তো বুঝবে সেটা, মানে এইটা অটোগ্রাফ শুরু হলো তারপর 22 বছরের পরে কিন্তু পুজোটা আস্তে 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 পুজোর ব্যবসা বলি, পুজো একটা আগে যেমন অপেক্ষা করতো পুজোর গান, পুজোর ছবি একটা অপেক্ষা হলো, এবং সেখানে দেখা গেছে কিন্তু মানে দুটো তিনটে ছবি সুপারহিট হয়েছে 2015, হ্যাঁ সুপারহিট হয়েছে, মনে আছে ওই বছরটা তিনটে ছবি ছিল, বিশ্বের একটা ছিল আমার, একটা রাজকাহিনী ছিল আর একটা ছবি ছিল। সো এবারে কি হয়েছে, এবার অবভিয়াসলি যখন ব্যবসার ওই জায়গাটা বাড়ছে, সবাই তো ওটার ভাগ নিতে চায় না, সবাই খরচা করে ছবি বানাচ্ছে, তখন বেস্ট টাইমটা সবাই সিলেক্ট করছে। তো আমার দৃঢ় বিশ্বাস, যেটা আমার, আমি অফিসিয়ালি বলছি, এই বছর আমার যেটা মনে হচ্ছে, কারণ লোকেরা ওই প্যান্ডেমিকের পর আবার সিনেমা হলে, সিনেমা হলে যাওয়ার একটা ভীষণভাবে টেন্ডেন্সি হয়েছে, হিন্দিতে যেরকম হয়ে গেল যে এক মানে তিনটে চারটে ছবি হিউজ ব্যবসা একসাথে করলো, আমাদের পুজোয় কিন্তু চারটে ছবি বিষয়ে একটা বড় ব্যবসা হবে বলে এটা আমার ধারণা, মানে যেটা নিয়ে তখন তোমরা আলোচনা করো, এই ছবিটা এত বলবে না, মানে পারস্পরিক, যেহেতু প্রযোজনা সংস্থাগুলো আলাদা অনেক ক্ষেত্রে, দেখো একটা বেসিক বিরোধিতা থাকে, সেটা হচ্ছে প্রত্যেকেই চাইবে এটা বিরোধিতা বলে, মানে আজকে আমি যেখানে যেটা বসে খাচ্ছি পাশে রেস্টুরেন্ট, সেই কম্পিটিটা আমারটা ভালো করতে হবে, ভালো করা মানে পরে পাশের লোকের ক্ষতিকারক নয়, আমারটা ভালো করতে হবে, ওই বিরোধিতা নেই, থাকা উচিত, তাহলে মানও বাড়বে, এই বিরোধিতা নেই, সৃজিত অভিমান না বাড়লেই হলো, হ্যাঁ অভিমানটা যেন না বাড়ে সেটাই। হ্যাঁ, আমি একটা জিনিস সারাক্ষণ সবাইকে বলে বেড়াই, ওদেরকে তো বলি আর ওরা মেনটেনও করে, যে আমি হচ্ছে আমার কাজটা নিয়ে আমি বলি, অন্যের কাজ ভালো খারাপটা নিয়ে না আলোচনা করাই ভালো, দেব যে অ্যাপ্রোচে বাঘা যতীন করছে, একটা খুব অন্যরকম থিমকে একটা খুব মাসি, খুব কমার্শিয়াল ট্রিটমেন্ট দিয়ে এই রান্নাটা, এই মিশনটা খুব ইন্টারেস্টিং, আমি তো এই পুজো গান
পূজোর গান এবং ছবিতে গান। অনেকদিন বাদে শ্রীদার সঙ্গে পূজোর ছবি করছি, লাস্ট উমাই করেছে বোধ হয়। উমা তো পূজোর ছবি নয়, ওটাও পূজার ছিল না। আমাদের লাস্ট, আমাদের লাস্ট জুলফিকার। অনেকদিন মানে এতদিন কাজ হয়েছে কিন্তু পূজোর পূজোর ছবি 2016 লাস্ট, মানে 7 বছর পর। এবং উমাদার সঙ্গে যে কতদিন বাদে কাজ হচ্ছে, হ্যাঁ সেই সেইটার থেকে খুব একটা ভালো লাগা আছে। আর কোভিডে এতদিন তছনছ করে দিয়েছে আমাদের সেই জায়গাটা থেকে, আবার যে নতুন উদ্যমে ইন্ডাস্ট্রি জেগে উঠেছে এবং গান নিয়ে আলোচনা, স্ট্রিলার নিয়ে আলোচনা এসব যে হচ্ছে, এই গোটা ভাইবটার মধ্যে থাকতে পারি আমার ভালো লাগছে। এবং আমি তো চাই যে আমার, আমি যদি 5-6টা গান দিই ছবিতে, আমি চাই সবকটাই হিট করুক, সবকটাই সফল হোক। আচ্ছা আরেকটা জিনিস বলি, যে অনিমানের মতটা নেওয়া হয়নি, এই 4টে ছবি আসা এবং কি মনে হয় যে বড় বাজেটের 4টে ছবিই পুজোতে আসছে? বোম্বাদা যেটা বললেন সেটা আমার খুব মানে আগেও বলছিলেন বোম্বাদা, যে এই 4টে ছবি মিলিয়ে যে ব্যবসার অঙ্কটা হবে, যে মানে যে অর্থের যে চাকাটা ঘুরবে, সেই চাকাটা তো আদৌটা ইন্ডাস্ট্রির চাকা, মানে গোটা ইন্ডাস্ট্রিটাই সেইটা থেকে যে যেটা উৎপন্ন হবে সেটা পাবে। আসলে কি হচ্ছে আমার একটা অবজারভেশন, সেটা হচ্ছে জানি না ভুলও হতে পারি, গত 1 দশক বা তার একটু বেশি সময় ধরে না এত ফরম্যাটে এত নানান দিক থেকে মানুষকে পোলারাইজেশন ফিড করা হয়েছে। এখন না যদি আমরা মানুষকে বলিও যে না আমরা পোলারাইজ নই, মানুষ চট করে বিশ্বাস করে না, কারণ সবার মন এত পোলারাইজড হয়ে গেছে, পোলারাইজেশন ছাড়া প্রায় কিছু দেখতে পায় না। কিন্তু এটা ঠিক যে পোলারাইজেশন ছাড়া অনেক কিছু এখনো ইন্ডাস্ট্রিতে এক্সিস্ট করে, সব ইন্ডাস্ট্রিতে। পূজোয় কি হবে, অনুপম থেকে শুরু করে পূজোয় কি প্ল্যান? আমি হ্যাঁ আমি তো থাকবো না, আমি বাইরে যাচ্ছি, আমেরিকায় থাকবো কিছু সময়, বাকিটা ইউরোপে থাকবো, দিয়ে ফিরবো। আমি প্রায় নভেম্বর মাসে ফিরবো, ততদিনে আমার মনে হয় দশম অবতার ফাটিয়ে দিচ্ছে আর কি। এবং আমার এসবিএস কর্তাদের সঙ্গে কথা হচ্ছিল, ওরা বলছিল বিদেশেও রিলিজ করবে, তা যদি কোনো শহরে যদি ম্যাচ হয়ে যায় তাহলে আর কি ওখানে প্রমোশনও করা যেতে পারে বা দেখাও যেতে পারে। আমার পুজো পুজোর সময় যখন কিছু ছবি রিলিজ করছে তো সব কিছু তুমি কি করো, কলকাতায় থাকবে পুজো? হ্যাঁ প্রমোশন পুজো সব কিছু মিলে এখানে থাকবে। বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি, ভাত ডাল। শ্রীজিত কোথাও চলে চলে যাচ্ছে জানো? দেখা হবে যাবে না? না ও ছবি ছেড়ে তো নিশ্চয়ই কোথাও যাচ্ছে। কোথায় নেই পুজো? হ্যাঁ পুজো নেই বলছে তাই না? কোথায় থাকছো? আমি প্রথমে যাচ্ছি আমেরিকা, কারণ আমার বলতে ইচ্ছা আয়রাকে লায়ন কিং আলাদিন এই দুটো ব্রডওয়েতে দেখানো, তারপর হ্যারি পটার ওয়ার্ল্ডে নিয়ে যাবো ফ্লোরিডায়। সো তারপর পদাতিক লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ক্লোজিং ফিল্ম, সো ওখান থেকে চলে যাবো লন্ডন, আমি ফিরবো নভেম্বরে। আমেরিকা এবং ইউরোপের কিছু ছবি দেখব ব্রহ্মপুরেই, বাড়িতেই থাকবো হয়তো, ব্রহ্মপুর কলকাতা, কলকাতা কলকাতা 96, কারণ সৃজিতদা একবার আমাকে আমার বাড়িতে ড্রপ করতে এসেছিল, বাড়ির থেকে 5 মিনিট মতো দূরত্বে সৃজিতদা বললে তো আসাম চলে এলাম আমি। তো কিন্তু আমাদের পাড়ার পুজো হবে, সেখানে থাকবো। আর পুজোতে মূলত বাড়িতেই থাকি, তুমি তো বাড়িতেই থাকা পছন্দ করো, সপ্তমী না হলে অষ্টমী নবমী খাবো, আর ওই চোর মতন ছবি দেখা, ছবি দেখতে থাকি। ওটা ওগুলো তো আগেই পুজোর আগেই চলে গেছে, ছেলেদের একটা ডান এখন মেয়েদের একটা বাকি। আর আজকে কি কি গিফট পেয়েছো স্পেশাল গিফট সেটা একটু বল। ছেলে কিছু দিয়েছে? ছেলে অর্ডার করে ফোনটা বলেছে বাবা। তো আমার প্রথম ফোনটা এসেছিল খুব ইন্টারেস্টিং, যেটা লাস্ট 12 বছর ধরে আসে, মানে আমি ওদেরকে কখনোই বলি না, ওরা সবসময় লাস্ট 12-13 বছর প্রোডাকশনে যারা আমাদের চা কফি দেয় তাদের একটা টিম আছে, তারা ঠিক 11:30 থেকে মজাটা করে, কেকটা কাটে, ঠিক 12:00 বাজতে 2 মিনিট আগে ফোনটা করে, রবি টবি রবি ফুল টিম। ওটা ওটা 12 বছর ধরে আমার, ওটা আমার ব্লেসিং। এইটাই তুমি পাবো, যত বড় স্টার থাকুক আমি যদি বসি
পাহাড় আমার দিকে ঘুরে যাবে, ভালোবাসা দারুণ, ওটা স্টারডম নয় বলতে হবে, স্বভাব তৈরি করতে হবে। আজকে যারা নতুন কাজ করছেন প্রত্যেকে স্বভাবটা একটু ভালো, ওটা ওটা ফার্স্ট স্টেপ হবে, তারপরেই 12টা মিশবে। হ্যাঁ বাবা 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 বাবা, কত লোকে যখন ট্রোল করবে বলবে খাবার সময় এত কথা বলি, খুব অন্যায়, না বললেও ট্রোল করবে, বসে আছেন মাইক হাতে কিছু কথা বলবে।